أشهد أن لا إله إلا الله. আমরা কোথায় আউযুবিল্লাহ পড়বো আর কোথায় বিসমিল্লাহ পড়বো, অনেকে এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউযুবিল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব। যেখানে যেটা পাঠ করার দরকার, যেখানে যেটা পড়ার দরকার, সেখানে সেটাই পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে, যেই কোনো বৈধ কাজ, যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। বিশেষভাবে কোনো কোনো হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার কথা বলা আছে, সেখানে সেই আমলের শুরুতে, সেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। যেমন খাবার শুরুতে, খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে, মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে, বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে, বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে? বিসমিল্লাহ পাঠ করতে হবে। এ হলো বিসমিল্লাহর বিষয়। আর আউযুবিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআনে কারিম তেলাওয়াতের শুরুতে, কোরআনে কারিম তেলাওয়াতের শুরুতে। আর কোরআনে কারিম তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ উভয়টা পাঠ করব, নাকি শুধু আউযুবিল্লাহ পাঠ করব, নাকি শুধু বিসমিল্লাহ পাঠ করব, নাকি এক 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 জায়গা পাঠ করব? অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না? এটার উত্তর হলো, যখন আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করব, সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, যে অবস্থায় হোক না কেন, যদি আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করি তাহলে আউযুবিল্লাহ পাঠ করতে হবে, আউযুবিল্লাহ পাঠ করতে হবে। অনেক উলামায়ে কেরামের মতে ওয়াজিব, অনেক উলামায়ে কেরামের মতে সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 98 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে, তখন তুমি শয়তান, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবে। এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে। তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধব, হাত বাঁধার পরে সানা পড়ব, এরপরে আউযুবিল্লাহ পাঠ করব, কারণ আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার পরে আরও সূরা পড়তে হবে, সেজন্য আমাকে শুরুতে কী পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। এটা সুন্নাত। এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতে। আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি একটা কোরআন আয়াত কোনো এক জায়গায় তেলাওয়াত করতেছেন, এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন, যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, আপনাকে কী পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে হবে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহটা খুব গুরুত্ব দিয়ে পড়ি, মাশাআল্লাহ। বিসমিল্লাহ পড়ে কী করি? শুরুই তেলাওয়াত শুরু করি, আউযুবিল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না। অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আউযুবিল্লাহর গুরুত্ব বেশি, আউযুবিল্লাহ পাঠ করতে হবে। তেলাওয়াতের শুরুতে কী পাঠ করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। সেটা আপনি সূরা শুরুতে পড়ুন, সূরার মাঝখান থেকে পড়ুন, এক আয়াত পড়ুন, আধা আয়াত পড়ুন, কোরআনের যে অংশই পড়ুন না কেন, যখন শুরু করবেন কী দিয়ে শুরু করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে, কিন্তু কখন সেটা? বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের সময় পাঠ করবেন সূরার শুরুতে। কিসের শুরুতে? সূরার শুরুতে, সূরায়ে তওবা যেটা 10 নম্বর পারায় আছে, এই সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই, সেখানে আউযুবিল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন। আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন, সূরা মাঝখানে পড়ে, তাহলে কিছুই পড়তে হবে না, ঢালাওভাবে পড়ে চলে যাবেন। আর অন্য যে কোনো সূরার শুরুতে, কথার কথা, আপনি নামাজের ভিতরে সূরা ফাতিহা শুরু করতেছেন, তাহলে সূরা শুরু, তাহলে এখানে আউযুবিল্লাহ পড়বেন, পরে আবার কী পড়বেন? বিসমিল্লাহও পাঠ করবেন। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, তাহলে ইয়াসিন ও কোরআন হাকিম পড়ার আগে আপনি কী পড়বেন? বিসমিল্লাহ পাঠ করবেন। আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয়, অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন, তাহলে দুইটাই পাঠ করবেন, কারণ শুরুতে সেই হিসাবে আউযুবিল্লাহ, আবার সূরা শুরু সেই হিসাবে বিসমিল্লাহ। কথাটা কি বুঝাতে পারছি? আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন, সূরার মাঝখান থেকে, তাহলে আপনার কী পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ পড়া জরুরি না, যদি পড়েন পড়তে পারেন। কথা বুঝে আসছে? এ হলো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ কোথা আমরা পাঠ করব, তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ। দোয়া দুরুদ পাঠ করার সময় আমরা কি বিসমিল্লাহ পড়বো কি না? অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি, সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে, তারপরে খাবারের সময় জিকির আছে, দোয়া আছে, বিভিন্ন সময় কি আছে,
অনেক দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখিয়েছেন। তো এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে কিনা? উত্তর হলো না, এই সমস্ত জায়গায় আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কেন? কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম, ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা। অতএব সেখানে আবার আল্লাহর নাম নিয়ে আলাদা জিকির করার প্রয়োজন নাই। আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লাহ পাঠ করার কোনো নির্দেশ কোরআন এবং সুন্নায় বর্ণিত হয় নাই, কথা বুঝে আসছে? কিন্তু যেই কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন দি বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহু আবতার ও ফি রিওয়ায়াতিন ফাহু আকতা। যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয়, বিসমিল্লাহ বলা না হয়, তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায়, ওটাতে বরকত থাকে না, কল্যাণ থাকে না। এই জন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহ পাঠ করতে হবে, যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয়। আল্লাহু আলম।